Hi friends, welcome to my channel Brishti Academy. এটা একটা বেশ ইম্পর্টেন্ট প্রবলেম। ব্যাপারটা হচ্ছে যত প্রবলেম সলভ করতে করে করে এগিয়ে যাবেন তত বেশি তত একটু টাফ আসবে। প্রথমের প্রবলেমগুলো খুবই ইজি ছিল, ছোট্ট ছোট্ট প্রবলেম, ওইগুলো থেকে শর্ট কোশ্চেনে থাকে। এখনের প্রবলেমগুলো হচ্ছে একটু বড়, বাট খুব ইম্পর্টেন্ট, প্রুফ করতে হবে আর কিছু না। চার পাঁচটা প্রুফ আছে, এগুলো থেকে একটা এক্সামে চলে আসে। চলুন দেখি। প্রুফ দ্যাট 7 log 10/9 টু দ্য বেস 10 প্লাস 3 log 81/80 টু দ্য বেস 10 ইকুয়ালস টু 2 log 25/24 টু দ্য বেস 10 প্লাস log 2 টু দ্য বেস 10। আমি কি করব? প্রুভ দ্যাট আমাকে হয় লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড, না হয় রাইট হ্যান্ড সাইড ইকোয়ালস টু লেফট হ্যান্ড সাইড আনতে হবে। কিন্তু এখানে দেখে মনে হচ্ছে না লেফট হ্যান্ড সাইড দিয়ে করলে রাইট হ্যান্ড সাইড আসবে। সো আমাকে দুটো সাইডই করে একটা ছোট্ট সলিউশনে আসতে হবে, যেটার সলিউশন দুটো সাইডেরই যে সলিউশনটার সেম হবে। তাহলে আমার প্রুফ হয়ে যাবে লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড। চলুন দেখি লেফট হ্যান্ড সাইডটা ধরে করে কি আছে। সেভেন লগ অফ 9/10 টু দ্য বেস 10 প্লাস 3 log 81/80 টু দ্য বেস 10 ইকুয়ালস টু। প্রথমে আমি কি করব? প্রথমে দেখে কি মনে হচ্ছে কি করব? প্রথমে আমি ভাঙব, যেহেতু বাই আছে। 7 log 10 to the base 10 - log 9 to the base 10 প্লাস 3 log 81 to the base 10 - log 80 to the base 10। জাস্ট সিম্পলি ভাঙলাম। এবার এখানে 10 to the base 10 1 লিখতে পারি, কিন্তু আমি এখানে 1 লিখব না, কারণ এখানে যদি আমি 1 লিখে দিই তাহলে হয়তো রাইট হ্যান্ড সাইডের প্রবলেমের সলিউশনটা আসবে না, যার কারণে আমি লেফট হ্যান্ড সাইড ইকোয়ালস টু রাইট হ্যান্ড সাইড মেলাতে পারবো না। তাই জন্য আমি আরও ছোট্ট করে ভেঙে যাই। log 5 into 2 এর থেকে ছোট তো হয় না, 10 - log 9 কে লিখতে পারি 3 square 10 প্লাস 3 log 81 কে লিখতে পারি 3 to the power 4 10 মাইনাস লগ, এবার 80 কে কি লিখতে পারি? 80 হচ্ছে 2 to the power 4 2 to the power 4 into 5 যদি করি তাহলে আমার 80 চলে আসবে। 2 to the power 4 16 into 5 80 to the base 10। এবার আরো ছোট করে ভাঙি, মাল্টিপ্লাই আছে, প্লাসে লিখতে পারবো। log 5 to the base 10 প্লাস log 2 to the base 10 মাইনাস 2 log 3 to the base 10 পাওয়ারটা সামনে নিয়ে চলে আসলাম, প্লাস 3 4 log 3 to the base 10 মাইনাস, এখানে আমি কি লিখতে পারবো? মাল্টিপ্লাই আছে, আমি প্লাসের আকারে লিখতে পারবো। তাহলে 4টা সামনে নিয়ে আসছি, log 2 to the base 10 যেহেতু মাল্টিপ্লাই আছে আমার প্লাস হবে, এখানে একটা মাইনাস আছে, মাইনাসটা দিয়ে আমার প্লাসটাকে গুণ করতে হবে। তাহলে কি হবে? মাইনাস ইনটু প্লাস মাইনাস, মাইনাস log 5 to the base 10 ব্যাস।
এবার 7 দিয়ে মাল্টিপ্লাই করি সিম্পলি, 7 log 5 টু দ্য বেস 10 প্লাস 7 log 2 টু দ্য বেস 10 মাইনাস 14 log 3 টু দ্য বেস 10 প্লাস 12 log 3 টু দ্য বেস 10 মাইনাস এখানেও 12 log 2 টু দ্য বেস 10 এখানে মাইনাস 3 log 5 টু দ্য বেস 10। এবার বুঝতে পারছেন তো কেন ওখানে 10 সমান হয়ে গেছিল, বেস লগ অফ সমান হয়ে গেছিল 1 লিখিনি, লিখলে 1 একটা থেকে যেত আমি মিলাতে পারতাম না। ইকুয়ালস টু এবার দেখি লগ 5 কটা আছে, 7টা লগ 5 আছে এখানে, এখানে 3টে আছে, 7-এর আগে প্লাস আর 3-টের আগে মাইনাস, 7 থেকে 3-টে যদি চলে যায় 4-টে থাকে, 4 লগ 5 টু দ্য বেস 10। এবার চেক করি লগ 2, 7 লগ 2 12 লগ 2 মাইনাস 12 প্লাস 7, সবসময় মাইনাস চিহ্ন বা প্লাস চিহ্ন কোনো কিছুর আগে চিহ্নটার পরিবর্তন হয়, বড় যেটা আছে তার চিহ্নটা অনুযায়ী, জানেন হয়তো তাও বলে দিলাম। 12 লগ 12 থেকে যদি 7 যায় তাহলে 5 মাইনাস 5 লগ 2 টু দ্য বেস 10। এবার দেখব লগ 3, 14 লগ 3 12 লগ 3 মাইনাস 14 প্লাস 12 মাইনাস 2 লগ 3 টু দ্য বেস 10। এর থেকে কিন্তু ছোট আর করা যাচ্ছে না, দেখি রাইট হ্যান্ড সাইডটা কি আসে, এটা লেফট হ্যান্ড সাইড রয়ে গেল, রাইট হ্যান্ড সাইড হচ্ছে 2 লগ 25 বাই 24 টু দ্য বেস 10 প্লাস লগ 2 টু দ্য বেস 10 ইকুয়ালস টু, প্রথমে ভাঙব ডিভাইডেড বাই আছে মাইনাস করব, লগ 25 টু দ্য বেস 10 মাইনাস লগ 24 টু দ্য বেস 10 প্লাস লগ 2 টু দ্য বেস 10, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, 25 লগ 10 মাইনাস 2 লগ 24 লগ 10 প্লাস লগ 2 লগ 10। এবার 25 কে 5 স্কোয়ার লিখতে পারি, 5 স্কোয়ার লগ 10 মাইনাস 2 লগ 24 কে কী লিখব, 24 কে লেখা যাচ্ছে 2 কিউব ইনটু 3, 2 কিউব মানে হচ্ছে 8 ইনটু 3 24, 2 কিউব ইনটু 3 24, 2 কিউব ইনটু 3 প্লাস লগ 2 টু দ্য বেস 10 ইকুয়ালস টু 2, পাওয়ার 2 আছে সামনে নিয়ে আসতে পারছি, লগ 5 টু দ্য বেস 10 মাইনাস, এটাকে এবার কী করব, মাল্টিপ্লাই আছে প্লাস করব, লগ 2 3 2 কিউব প্লাস লগ 3 দুটোরই বেস 10 প্লাস লগ 2 টু দ্য বেস 10 ইকুয়ালস টু প্রথমে হচ্ছে 4 লগ 5 টু দ্য বেস 10 মাইনাস, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তার আগে আমি দেখে নেই এখানে পাওয়ার 3 আছে, 3টা সামনে নিয়ে আসছি, মাইনাস 2 ইন্টু 3 মানে 6 লগ 2 টু দ্য বেস 10 মাইনাস 2 লগ 3 টু দ্য বেস 10 প্লাস লগ 2 টু দ্য বেস 10, 4 লগ 5 রেখে দিচ্ছি যেহেতু আর লগ 5 নেই, মাইনাস লগ মাইনাস 2 লগ 3ও লিখে নিচ্ছি যেহেতু আর লগ 3 নেই, এবার 2, 6টা লগ 2 এখানে 1টা লগ 2, 6টা থেকে 1টা যদি মাইনাস করি মাইনাস 5 লগ 2, আর ছোট হচ্ছে না। এবার উপরেরটার সাথে ম্যাচ করাই, উপরেরটা হচ্ছে 4 লগ 5
to the base 10 minus 5 log 2 to the base 10 minus 2 log 3 to the base 10. 4 log 5 to the base 10 minus 5 log 2 to the base 10 minus 2 log 3 to the base 10. Ultimately, left hand side equals to right hand side. Proved. So friends, এরকম odd type এর right hand side যদি থাকে তাহলে অনেক সময় নাও আসতে পারে, আবার অনেক সময় চলে আসে। যদি না আসে তাহলে ঘাবড়ে না গিয়ে একটাই জিনিস করতে হবে যে আমাকে right hand side টা ধরে আরো ছোট করতে হবে। ব্যাস এইটুকু মাথায় রেখে right hand side টা ধরে solution করবেন, তাহলে দেখবেন left hand side এর সাথে কিছুটা match খাবে। এখানে problem টা দেখে left hand side টা যেরকম ছিল right hand side টাও অনেকটাই সেরকম ছিল। তাই জন্য আমি দুটো সাইড ধরেই করলাম। আপনারা দুটো সাইড ধরে এরকম টাইপের প্রবলেম থাকলে করবেন, তাহলে সলিউশন ইজিলি চলে আসবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস, প্রবলেম হলে তাও জানাবেন, আমি হেল্প করব। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি তা থেকে হেল্প হয় তাহলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস।